হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদি জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো ছাড়াও প্রায় সর্বত্রই মিমের ছড়াছড়ি। কিন্তু যে সমস্ত মিম নিয়ে আমরা সবসময় হাসাহাসি করি তাদের আসল পরিচয়টুকু অনেকেই জানি না। এমন পাঁচজন জনপ্রিয় মিম ক্যারেক্টার নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিম ক্যারেক্টারদের কথা বলতে গেলে সবার আগে আমাদের চোখের সামনে বহুল ব্যবহৃত যে মিম ক্যারেক্টারটি ফুটে ওঠে সেটি হচ্ছে চাইনিজ বাস্কেটবল প্লেয়ার ইয়াও মিং এর। 2009 সালে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনসের একটি প্রেস কনফারেন্সের ভিড়ের মাঝে থেকে তার একজন ফ্যান তাকে বিয়ার অফার করে। সাথে সাথেই একজন জার্নালিস্ট প্রশ্ন করে বসেন, ক্যামেরা না থাকলে আপনি কি বিয়ার পান করতেন? আর এমন প্রশ্ন শুনেই তিনি অত্যন্ত হেসে ওঠেন। এরপর ডাউনলো নামে একজন ব্যক্তি 11 জুলাই 2010 সালে এটির একটি স্কেচ ফটো সহ আরও কিছু ফটো রেডিট ওয়েবসাইটে জমা করেন। রেডিট সদস্যদের মাঝে এই ফটোটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথেই পরবর্তীতে সারা বিশ্বব্যাপী এটি মিমে জায়গা করে নেয়। 23 সেপ্টেম্বর 2006 সালে ফ্লোরিডায় জন্মগ্রহণকারী স্যামি গ্রিনারের মিমের সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। বাবা জাস্টিন গ্রিনার এবং মা ল্যানি গ্রিনারের সঙ্গে মাত্র 11 মাস বয়সে সমুদ্র সৈকতে বেড়াতে যাই। সেখানে গিয়ে আর 5টা বাচ্চার মতোই সেও বালি হাতে নিয়ে মুখে দিতে গেলে সেই মুহূর্তে একটি ফটো তোলা হয়, যেটি পরবর্তীতে মিমে জায়গা করে নেয় এবং অনেক কোম্পানি তাদের প্রমোশনের জন্যও ব্যবহার করে। কিন্তু স্যামির জন্মের আগে থেকেই তার বাবা জাস্টিন গ্রিনার কিডনির অসুখে ভুগছিলেন, যার জন্য সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে ডায়ালিসিসে থাকতে হতো। এরপর ল্যানি গ্রিনার একটি ওয়েবসাইট তৈরি করেন এবং এই ফটোটি দিয়ে ডোনেশনের জন্য আবেদন জানান এবং কয়েক সপ্তাহের মধ্যেই $1,00,000 বেশি ডোনেশন সহ একজন কিডনি ডোনারও পাওয়া যায়। এবং এইভাবেই সাকসেস কিড নামে পরিচিত স্যামি গ্রিনার তার বাবাকে সুস্থ করে তোলে। অত্যন্ত জনপ্রিয় নাইজেরিয়ান মিম ক্যারেক্টার অসিতা আহেমির জন্ম 20 ফেব্রুয়ারি 1982 সালে। তিনি অত্যন্ত কম বয়সে 2002 সালে প্রথম অভিনয়ের জগতে পা রাখেন এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি ছোট বড় পর্দায় কাজ করে অনেক পুরস্কারই জিতে নিয়েছেন এবং তার সিনেমার বিভিন্ন ফটো বা ভিডিওগুলোই আমরা মিমের আকারে সর্বত্র দেখতে পাই। 2 নভেম্বর 1993 সালে লন্ডনে জন্মগ্রহণকারী মিম ক্যারেক্টার কেওড এউমি একজন যেমন লেখক পাশাপাশি একজন জনপ্রিয় অভিনেতাও। 2016 সালে BBC চ্যানেলের হুড ডকুমেন্টারির একটি এপিসোডের শুটিংয়ের সময় তার আঙুলটি মাথার দিকে তাক করে তাকে বলতে দেখা যায়, রেচেল একজন অবশ্যই সুন্দর মেয়ে কারণ তার ভালো চিন্তাধারা রয়েছে। এবং তার এই হুড ডকুমেন্টারির ভিডিওর অংশটা থেকেই তার মিমটি প্রথম তৈরি করা হয় এবং হুড ডকুমেন্টারির এই ভিডিওটি এখনও পর্যন্ত 18 লক্ষেরও বেশিবার দেখা হয়েছে। আরও একটি অত্যন্ত জনপ্রিয় মিম ক্যারেক্টার হচ্ছে কেভিন, যে খুব ছোটবেলায় বাবা ডেভ এবং মা রিয়ানের সঙ্গে নর্থ ক্যারোলিনার মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সে বেড়াতে যায়, যেখানে তাদের ফ্যামিলি ফটোগ্রাফার জেরোড নটেন একটি ফটো তোলেন এবং তাদের ব্লগে এই ফটোটি প্রথম পোস্ট করা হয় November 15, 2011 সালে এবং এই ফটোটি পরবর্তীতে সারা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং মিমে জায়গা করে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনি কেমন ধরনের ভিডিও পেতে চান। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।